Assalamualaikum viewers and subscribers. Welcome to Sathi Regular Kitchen Channel. Notun arekti recipe dekhar jonno. Ajkei toiri korbo muchmuche echure finger fry. Asha korchi ajker recipe ti apnader kache bhalo lagbe. Ar bhalo lagle like korben, comment korben ebong share korben. Ar jara ekhono amar channel ti subscribe korenni tara daya kore subscribe kore neben ebong pashe thaka bell icon e click kore diben. এচরের ফিঙ্গার বানাতে যা যা লাগছে আমি এখানে 150 গ্রাম এচর নিয়েছি ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ দিয়ে তারপর বড় সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি স্বাদ অনুযায়ী লবণ আর লাগছে ফিঙ্গারটাকে কোট করার জন্য দুটো ডিম ময়দা আর ব্রেড ক্রাম্বস প্রথমে এচরের পুরটা বানিয়ে নেব তো আমি চুলা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এখন একটু ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি ভাজবো না এখন দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি এখানে 1 টেবিল চামচ আদা কুচি আছে রসুন কুচি 1 টেবিল চামচ আছে এখানে ভালো করে ভেজে নেব আমি আদা কুচি আর রসুন কুচিটাকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি এখন 1 1 করে সব মশলাগুলি দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো 1/2 চা চামচ মরিচের গুঁড়ো 1 চামচ জিরা গুঁড়ো 1 চামচ ধনিয়া গুঁড়ো এখন মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এঁচোড়গুলি আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলি ভালো করে পানি ছড়িয়ে নিয়েছি এখন মশলাটাকে এঁচোড়ের মধ্যে ভালো করে কষিয়ে নেব আমি এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি আমি আলুটাকে ভেঙে নিয়েছি আমি এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আপনারা পছন্দ মতো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ লবণটাও আপনারা পছন্দ মতো দিতে পারেন এখন এগুলি ভালো করে মিশিয়ে রান্না করব 5 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা মেশার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যেন দানা দানা না থাকে আর যাদের কাছে মেশার না থাকে তাহলে পুরটা ঠান্ডা করে তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে হবে যেন দানা দানা না থাকে দানা দানা থাকলে তাহলে ফিঙ্গারটা হবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন ভালো করে এগুলি মিশিয়ে নেব আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন রান্না করব 5 মিনিট আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি 1 চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব 5 মিনিট তারপর চুলাটা অফ করে দেব রান্না হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি এখন পুরটা একটা প্লেটে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য একটু নামিয়ে নিয়েছি এখন এটা ঠান্ডা করে পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন কোটিংয়ের জন্য ডিমটা রেডি করব দুটো ডিম নিয়েছি এখন দিয়ে দেব 1/2 চা চামচ লবণ হালকা একটু মরিচ গুঁড়ো আর হালকা একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন চলে যাব ফিঙ্গারগুলি রেডি করতে এখন অল্প একটু একটু করে নিয়ে আমি ফিঙ্গারের শেপ দিয়ে দেব আপনারা চাইলে কাটলেটের শেপ দিতে পারেন আমি এইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি এখন ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব ভালো করে কোট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস
ভালো করে কুট করে নিয়েছি, আবারও ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুইবার করে কোটিং করব। ভালো করে কুট করা হয়ে গেছে, সেমভাবে বাকিগুলিও করে নেব। আমি সেমভাবে সবগুলি কোট করে নিয়েছি, এখন ফ্রাই করে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে আসলে ফিঙ্গারগুলি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, ব্রাউন কালার হয়ে আসলে তারপর উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, এখন এগুলি উল্টিয়ে দেব। ফিঙ্গারগুলি হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, সেমভাবে বাকিগুলিও ভেজে নেব। বাকিগুলিও দিয়ে দিয়েছি, ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে দেব। সবগুলি ভাজা হয়ে গেছে, এখন সবগুলি নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল মুচমুচে এঁচুড়ের ফিঙ্গার ফ্রাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।